হাই, নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের উপর যে মডেল সেটটি দেওয়া হয়েছে, সেই মডেল সেটটি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন, আনসার, রাইটিং, গ্রামার সমস্ত কিছু ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, এই মডেল সেটের কোনো নাম নেই, কিন্তু আমি নাম দিচ্ছি মডেল সেট 6। আর যে স্কুলটার ওপর এটা মডেল সেটটা তৈরি হয়েছে, সেই স্কুলটা হচ্ছে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। তো প্রথমে আমরা স্কুলকে ধন্যবাদ জানাই, তারপরে ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 40। তো প্রথমে শুরু আছে, প্রথমে আছে সিন। সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, বলে রাখি তোমরা এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। বন্ধুরা, আরেকটা তোমাদের জানিয়ে রাখি কথা, আমি কিছুদিনের মধ্যেই শুরু করতে চলেছি মাধ্যমিক প্রিপারেশন 2022। মানে পার্ট পার্ট করে শুরু করব, মডেল সেট 1, মডেল সেট 2 এরকম করে, বা সেট 1 বা প্র্যাকটিস সেট 1 এরকম করে, নামটা 2 এখনও ঠিক করিনি, কিন্তু শুরু করতে চলেছি। আমার রেডিও হয়ে গেছে, শুধু নামটা দিতে বাকি আছে। তো তোমাদের সকলকে আমার অনুরোধ, তোমরা অবশ্যই কিন্তু ওই মাধ্যমিক প্রিপারেশন 2022 যেটা আমি শুরু করতে চলেছি, তোমরা সেটা কিন্তু ফলো করবে। আমি আলাদা একটা প্লেলিস্ট করে দেবো, তোমরা প্লেলিস্টে চেক করলে তোমরা দেখতে পাবে, কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবে, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল বাটন প্রেস করে রাখবে, তোমাদের কাছে সহজেই নোটিফিকেশান পৌঁছাবে। কিন্তু তোমরা ওই প্র্যাকটিস সেট করে না প্রত্যেকে ফলো করো। প্র্যাকটিস সেটে কী কী আসবে আমি বলে দিচ্ছি। সিন আসবে, আনসিন আসবে, রাইটিং বাদে সমস্ত কিছু আসবে, মানে গ্রামার ফ্রামার সমস্ত কিছু আসবে। আমি সিনও পড়িয়ে দেবো তোমাদেরকে, আনসিনও পড়িয়ে দেবো, এবং যদি পোয়েম থাকে পোয়েমও পড়িয়ে দেবো। ওকে, তো তোমাদের প্রত্যেককে আমি সেগুলো দেখার জন্য অনুরোধ জানালাম, আগে থেকে জানালাম, তোমরা অবশ্যই কিন্তু ফলো করো। ওকে, তো আজকে আমাদের টেক্সটটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রথমে এর দেওয়ার কোশ্চেন আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1:2=2। কোশ্চেন দুটি আছে, 1 নম্বর করে আছে, 2 নম্বর ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। ওয়াকিং উইথ বাপু অপশন সি ইজ দ্য রাইট আনসার হ্যাড এ স্পেশাল মিনিং। ওয়াকিং উইথ বাপু অপশন সি ইজ দ্য রাইট আনসার হ্যাড এ স্পেশাল মিনিং। বাপুর সাথে হাঁটা একটি বিশেষ অর্থ ছিল, বাপুর সাথে হাঁটা একটি বিশেষ অর্থ ছিল। কোশ্চেন নাম্বার 2, টু দ্য পিপল দ্য ফ্যাক্ট দ্যাট বাপু ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম আগেন ওয়াজ অপশন সি ইজ দ্য রাইট আনসার আনএক্সেপ্টেবল। টু দ্য পিপল দ্য ফ্যাক্ট দ্যাট বাপু ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম আগেন ওয়াজ আনএক্সেপ্টেবল। এর মানেটা দেখে নাও, মানেটা লিখে রেখেছি আমি নিচেতে আছে। মানুষের কাছে এই সত্য যে বাপু আর কখনো তাদের সাথে হাঁটবে না, আর এটি ছিল তাদের কাছে অগ্রহণযোগ্য। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দেখার কোশ্চেন। কোশ্চেনটি আছে রাইট টি ফর ট্রু, ফল এফ ফর ফলস। যদি ট্রু হয় তাহলে টি লিখতে বলা হয়েছে, ফলস হলে এফ লিখতে বলা হয়েছে। তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেনি, কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। একটাই কোশ্চেন আছে, 1:1=1, একটাই আছে, 1 নম্বর আছে ফার্স্ট কোশ্চেন, মানে কোশ্চেনটা একটাই আছে। দিস ওয়ার্ক ওয়াজ লেস সিগনিফিকেন্ট দ্যান দ্য ফিউনারাল প্রসেসন অফ ইন্ডিয়াস বেলাভেড লিডার। ভালো করে শোনো, দিস ওয়ার্ক ওয়াজ লেস সিগনিফিকেন্ট দ্যান দ্য ফিউনারাল প্রসেসন অফ ইন্ডিয়াস বেলাভেড লিডার, ফলস হবে। মানেটা দেখে নাও, এই পদযাত্রা ভারতের প্রিয় নেতার অন্ত্যেষ্টি ক্রিয়ার চেয়ে কম তাৎপর্যপূর্ণ, ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, সাপোর্টিং স্টেটমেন্টটা মনে হচ্ছে ভুল হয়েছে, যদি ভুল হয় তোমরা আমাকে বলে দেবেন। আই ওয়াচ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। ওকে, তো এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। পরে এসছে সিএদের কোশ্চেন। সিএদের কোশ্চেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, 2:1=2, একটি কোশ্চেন আছে, 2 নম্বর আছে, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, মানে একটাই পড়ছি, দেখো। হাউ ডিড ওয়াকিং বিকাম এ জয়ফুল ইফোর্ট, হাউ ডিড ওয়াকিং বিকাম আ জয়ফুল ইফোর্ট, মানেটা দেখে নাও, কীভাবে হাঁটা একটি আনন্দদায়ক প্রচেষ্টায় পরিণত হয়েছিল, কীভাবে হাঁটা একটি আনন্দদায়ক প্রচেষ্টায় পরিণত ছিল। দেখো আনসারটা লিখেছি, যদি আমার থেকে তোমরা ভালো লিখতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা মেল করে দিতে পারো। শুরু করছি, দেখো আনসারটি, অ্যাজ ওয়াকিং রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট ওয়ানস ওন বডি অ্যান্ড কস্ট ওয়ান নাথিং বাট এনার্জি, ইফ ওয়ান টুক দিস নেসেসিটি দেন ইট বিকেম আ জয়ফুল ইফোর্ট। তো ভালো করে শোনো,
as walking required no vehicle except one's own body and cost one nothing but energy. If one took this necessity, then it became a joyful effort. বন্ধুরাম, এরপরে দুই দাগের পোয়েম আছে। পোয়েমটি আছে র্যাল্প ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল থেকে। প্রথম এ দাগের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1:2=2। কোশ্চেন আছে দুটো, এক নম্বর করে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দ্য থিং দ্যাট ডিফার্স ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইজ, অপশন সি ইজ দ্য রাইট আনসার, ট্যালেন্ট। দ্য থিং দ্যাট ডিফার্স ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইজ, অপশন সি ইজ দ্য রাইট আনসার, ট্যালেন্ট। যে জিনিসটি একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে পার্থক্য সেটি হচ্ছে প্রতিভা। কোশ্চেন নাম্বার 2, সরি বন্ধুরা, কোশ্চেন নাম্বার 2, আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ক্যান, অপশন এ ইজ দ্য রাইট আনসার, ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। কাঠবিড়ালির বিপরীতে পাহাড়টি পারে এর পিঠে জঙ্গল বহন করতে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট বিয়ের দাগের ট্রু ফলস দেওয়া হয়েছে, যদি ট্রু হয় তাহলে টি লিখতে বলা হয়েছে, ফলস হলে এফ লিখতে বলা হয়েছে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। কোশ্চেন আছে দুটি, 1:2=2, দুটি কোশ্চেন আছে, এক নম্বর আছে, ফার্স্ট কোশ্চেন পড়ছি। দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ লিভলি অ্যান্ড স্প্রিটেড অ্যাজ দ্য স্কুইরেল। দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ লিভলি অ্যান্ড স্প্রিটেড অ্যাজ দ্য স্কুইরেল, তো এখানে বাংলা মাঠে লেখা ভুলে গেছে, পর্বতটি কাঠবিড়ালির মতো প্রাণবন্ত ও প্রফুল্ল নয় হবে, ওকে, দন্তেন্য অন্তস্ত নয়। তো বলা আছে পর্বতটি কাঠবিড়ালির মতো কি প্রাণবন্ত বা প্রফুল্ল ছিল, না ছিল, এখানে নয় বলেছে, তাহলে এখানে ট্রু হবে, ওকে, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আবার বলে দিচ্ছি তোমাদেরকে, দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ লিভলি অ্যান্ড স্পিরিটেড অ্যাজ দ্য স্কুইরেল, পর্বতটি কাঠবিড়ালির মতো প্রাণবন্ত প্রফুল্ল নয়, এটা ট্রু হলো, সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য স্কুইরেল ইজ সেমফুল অফ হিজ ওন এক্সিস্টেন্স, ফলস। দ্য স্কুইরেল ইজ সেমফুল অফ হিজ ওন এক্সিস্টেন্স, ফলস, মানে দেখে নাও, কাঠবিড়ালি তার নিজের অস্তিত্বের জন্য লজ্জাজনক, মোটেই না, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো দুটো লাইন, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, পরের লাইনে টু অকুপাই মাই প্লেস, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। বন্ধুরা, এরপরে সেট দেখার কোশ্চেন, একটি কোশ্চেন দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এক নম্বরে কোশ্চেন দেওয়া আছে, বিশাল ছোটো কোশ্চেন, পারবে তোমার করতে। হু মেক ট্র্যাক ফর দ্য স্কুইরেল, হু মেক ট্র্যাক ফর দ্য স্কুইরেল। তো বন্ধুরা, তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, যখন দেবে কোশ্চেনটি হু দিয়ে দিয়েছে না, তখন কোশ্চেনটি তোমরা যা লেখা লিখবে যে কোথা থেকে নেওয়া হয়েছে এই সমস্ত লিখবে, শুধুমাত্র হুটা তুলে দেবে, হুটা তুলে দিয়ে আনসার যেটা থাকবে না সে আনসারটা বসাবে, তারপর বাকিটা হু বাদে, মানে হু থেকে বাকিটা যেটুকু থাকবে পুরো দেখে দেখে লিখে দেবে, একদম সলিড নাম্বার তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি সেভাবে লিখেছি, ইন র্যাল্প মানেটা বলে দিয়ে আগে, কে কাঠবিড়ালির জন্য ট্র্যাক তৈরি করে, মানে পথ, কে পথ তৈরি করে দেয়, ইন র্যাল্প ওয়ার্ল্ডো ইমারসনস ফেবেল কমা দেবে দ্য মাউন্টেন, দেখো হু কে তৈরি করে, মাউন্টেন, তাহলে দ্য মাউন্টেন্স, এখানে মেক আছে মানে কোনটা, মেক মানে প্লুরাল ভার্ব, তাহলে নিশ্চয়ই প্লুরাল সাবজেক্ট চাইবে, তাহলে দ্য মাউন্টেন্স, দ্য মাউন্টেন্স মেক ট্র্যাক ফর দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন্স মেক ট্র্যাক ফর দ্য স্কুইরেল। বন্ধুরাম দেখো এরপরে আনসিন আছে, তো আনসিনটা বাংলা মানে সময় পড়ছি, তোমরা শোনো। ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড রিপ্রিহেন্ট ইউজ অফ প্লাস্টিক ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া ইজ অ্যাজ প্যাকিং মেটেরিয়াল, তো মানে এটা শুনে নাও, ভারত সহ বিশ্বে প্লাস্টিকের সবচেয়ে সাধারণ এবং নিন্দনীয় ব্যবহারগুলির মধ্যে একটি হলো প্যাকিং উপাদান। দ্য পলিথিন ব্যাগস কেম ইন টু আওয়ার মার্কেট অনলি অ্যাজ লেট অ্যাজ 1982। পলিথিন ব্যাগ আমাদের বাজারে এসেছে মাত্র 1982 সালের শেষের দিকে। বাট দে হ্যাভ গিভেন সাচ এ বিটিং টু আওয়ার রিসাইকেলড নিউজ পেপার ব্যাগস দ্যাট ওয়ান হার্ডলি সিজ দ্য ল্যাটার ওয়ান, এখানে ল্যাটার মানে কোনটা, নিউজ পেপার ব্যাগ, ওকে। তো বলা আছে কিন্তু তারা, মানে পলিথিন ব্যাগগুলো আমাদের পুনর্ব্যবহৃত, মানে যে যে কাগজের ব্যাগ আগে ছিল সেগুলো পুনর্ব্যবহারযোগ্য ছিল, সেই কাগজের ব্যাগগুলোকে পুনর্ব্যবহৃত খবরের কাগজের ব্যাগগুলোকে এমন হারে পরাজিত করেছে, বিটিং মানে পরাজিত করা, এমন হারে পরাজিত করেছে যে এখন সেগুলিকে খুঁজে পাওয়া মুশকিল। ফিউ হাউ এভার সিম অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ দ্য প্লাস্টিক ক্যারি ব্যাগস, তবে কেউ কেউ প্লাস্টিক ক্যারি ব্যাগের বিপদ সম্পর্কে সচেতন বলে মনে করা হচ্ছে। পলিথিন ব্যাগস অফেন কজ দ্য ডেথ অফ ইনফ্যান্টস দ্য ওয়ার্ল্ড ওভার, পলিথিন ব্যাগ প্রায় সারা বিশ্বে শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বেবিজ লাভ টু কভার দেয়ার হেডস
শিশুরা তাদের মাথা পলিথিন দিয়ে ঢাকতে ভালোবাসে অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ব্রিথ সিন্স ইয়ার উইল নট পাস থ্রু পলিথিন। শিশুরা তাদের মাথা পলিথিন দিয়ে ঢাকতে পছন্দ করে এবং প্রায় হাঁপাতে হাঁপাতে মারা যায় কারণ পলিথিনের মধ্যে দিয়ে বাতাস চলাচল করতে পারে না। ইট ইজ ম্যান্ডেটরি ফর প্লাস্টিক ব্যাগস টু ক্যারি ওয়ার্নিং অ্যাবাউট দেম বিং ইউজড অ্যাজ প্লেথিংস অফ চিলড্রেন। তো এখানে বলা আছেন এটি বাধ্যতামূলক হওয়া উচিত যে প্লাস্টিক ব্যাগের জন্য শিশুদের খেলাধুলা হিসাবে ব্যবহার করার বিষয়ে সতর্কতা বহন করা, মানে প্রত্যেকটা প্লাস্টিকের উচিত, প্লাস্টিক কোম্পানির উচিত যে প্লাস্টিকের উপর ব্যবহার লিখে দেওয়া উচিত বা ওয়ার্নিং হিসাবে দেওয়া উচিত যে ছোট ছেলেরা যেন বা শিশুরা যেন এই প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করে কারণ এর ফলে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মোস্ট প্লাস্টিক টয়েজ আর অলসো রিকোয়ার্ড টু বি মেড অব নন টক্সিক মেটেরিয়াল অ্যান্ড ক্যারি স্টেটমেন্ট টু দ্যাট ইফেক্ট। বেশিরভাগ প্লাস্টিকের খেলনাগুলিও অবিষাক্ত উপাদান দিয়ে তৈরি করা প্রয়োজন বলে মনে হয় এবং সেই প্রভাবের বিবৃতিও তাদের মানে সেই প্লাস্টিকটার গায়ে লিখে দেওয়া উচিত। দ্য সেম ইজ দ্য ফেট অফ ফিশ অ্যান্ড আদার মেরিন লাইফ। মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীবেদের ভাগ্য একই ধরনের। হোয়েন পলিথিন ফাইন্ডস ইট ওয়ে ইটস ওয়ে ইন টু দ্য ওয়াটার্স অ্যাজ ইট অফেন ডাজ। তো সেখানে বলা আছে যে মাছ সহ অন্যান্য সামুদ্রিক জীবের ভাগ্য একই ধরনের। যখন পলিথিন জলেতে প্রবেশের পথ খুঁজে পাই যেমনটি প্রায়ই হয়ে থাকে আর কি। প্লাস্টিক ইন্ডিড পোজেস আ স্টিকি ডিসপোজাল প্রবলেম ফর দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ। প্লাস্টিক প্রকৃতপক্ষে বিশ্বের জন্য একটি একদম কি বলবো একদম সেই নিষ্পত্তি মানে দেখতে পাচ্ছ তোমার মানে লেখা আছে নিষ্পত্তি বা আঠালো প্রবলেম সৃষ্টি করেছে। ইউ ক্যানট টার্ন ইট, মানে তুমি একটা প্লাস্টিককে অন্য কিছু চেঞ্জ করতে পারবে না। ইফ ইউ থ্রো ইট অ্যাওয়ে, যদি তুমি এটাকে ছুঁড়ে ফেলে দাও, ইট মে চোক দ্য ড্রেন, তাহলে ড্রেনের মুখ গিয়ে বন্ধ করে দেবে। সো ইউ ক্যানট গেট রিড অফ ইউ, সুতরাং তুমি এর থেকে পরিত্রাণ পেতে পারো না। ওয়ান্স ইউ হ্যাভ প্রডিউস ইট, যদি তুমি কোনো কারণে প্লাস্টিক একটি এনে থাকো বা উৎপাদন করে থাকো, ইট হ্যাজ ইনভলভড ইউর লাইফ, সেটা তোমার জীবনের সঙ্গে একদম জড়িয়ে গেল, সেটাকে তুমি কখনো খোয়াতে পারবে না আর নষ্ট হবে না। প্লাস্টিক এমন ডেঞ্জারাস জিনিস। অ্যান লিওনার্ড অব দ্য ইন্টারন্যাশনালি নোন এনভায়রনমেন্টাল গ্রুপ গ্রিন পিস সেজ। তো আন্তর্জাতিকভাবে পরিচিত পরিবেশগত গোষ্ঠী গ্রিন পিসের অ্যান লিওনার্ড বলেছেন, সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যাল রিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশান, প্লাস্টিক উৎপাদনের সময় যে যথেষ্ট পরিমাণে বিষাক্ত কেমিক্যাল নির্গত হয় ক্যান কজ ক্যান্সার, তাহলে সেগুলো ক্যান্সার ঘটাতে পারে, অ্যান্ড কনজেনিটাল ডিফেক্টস, যে জন্মগত ত্রুটি ঘটাতে পারে, অ্যান্ড ড্যামেজ দ্য নার্ভাস সিস্টেম, এবং স্নায়ুর বিভিন্ন রকম সমস্যা ঘটাতে পারে, ব্লাড রক্তের সমস্যা ঘটাতে পারে, কিডনি ফেলিয়ার করতে পারে, অ্যান্ড ইমিউনিটি সিস্টেম, এবং আমাদের যে অনাক্রমত ক্ষমতা আছে সেগুলোকে একদম নষ্ট করে দিতে পারে। দিজ কেমিক্যালস ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু ইকোসিস্টেম। আর এই কেমিক্যালগুলো যেগুলো ব্যবহার করা হয় প্লাস্টিক উৎপাদনে, সেই কেমিক্যালগুলো আমাদের তো শরীরে ক্ষতি করছে, তার সাথে সাথে আমাদের পরিবেশের যে ইকোসিস্টেম আছে সে বাস্তুতন্ত্রকেও একদম নষ্ট করে দিচ্ছে। বন্ধুরা, এরপরে আনসিন থেকে কোশ্চেন আছে, এর থেকে কোশ্চেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, 2×2=4, দুটো কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ ডু পলিথিন ব্যাগস কজ দ্য ডেথ অফ চাইল্ড। হাউ ডু পলিথিন ব্যাগস কজ দ্য ডেথ অফ চাইল্ড, কীভাবে পলিথিন ব্যাগ শিশু মৃত্যুর কারণ হয়। তো বন্ধু, তোমরা সকলে জানো, পড়লাম এই মাত্র, যে শিশুরা পলিথিন নিয়ে খেলতে ভালোবাসে, তারা মাথা ঢাকতে ভালোবাসে এবং মাথা ঢাকার ফলে বাতাস চলাচল করতে পারে না, তার ফলে তারা হাঁপিয়ে মারা যায়। তো সেটা লেখা আছে, পলিথিন ব্যাগস অফেন কজ দ্য ডেথ অফ ইনফ্যান্টস দ্য ওয়ার্ল্ড ওভার। বেবিজ লাভ টু কভার দেয়ার হেডস অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ডেথ সিন্স ইয়ার উইল নট পাস থ্রু দ্য পলিথিন। ওকে, এ হচ্ছে আনসার। আরবাটি পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। পলিথিন ব্যাগস অফেন কজ দ্য ডেথ অফ ইনফ্যান্টস দ্য ওয়ার্ল্ড ওভার। বেবিজ লাভ টু কভার দেয়ার হেডস অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ডেথ সিন্স ইয়ার উইল নট পাস থ্রু দ্য পলিথিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ গ্রিন পিস, সবুজ শান্তি কী। হোয়াট ইজ গ্রিন পিস মানে সবুজ শান্তি কী। লেখা আছে, গ্রিন পিস ইজ অ্যান ইন্টারন্যাশনালি নোন এনভায়রনমেন্টাল গ্রুপ। গ্রিন পিস আন্তর্জাতিকভাবে পরিচিত একটি পরিবেশগত গোষ্ঠী। ওকে বন্ধুরা, এরপরে আছে সি এর দাগের কোশ্চেন, বি এর দাগের কোশ্চেনে ট্রু ফলস করতে বলেছে, সাপোর্টিং স্টেমে লিখতে পারেনি। কোশ্চেন আছে 2টি, 1 নম্বর করে আছে, 1×2=2। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ইট ইজ ডিফিকাল্ট টু ডিস্ট্রয় প্লাস্টিক, প্লাস্টিক ধ্বংস করা কঠিন। ট্রু, ইট ইজ ডিফিকাল্ট টু ডিস্ট্রয় প্লাস্টিক, ট্রু। কোশ্চেন নাম্বার 2,
প্লাস্টিক ক্যান নট ডু এনি হার্ম টু অ্যাডাল্ট পার্সন বা পিপল, প্লাস্টিক ক্যান নট ডু এনি হার্ম টু অ্যাডাল্ট পিপল, ফলস। প্লাস্টিক প্রাপ্তবয়স্ক মানুষের কোনো ক্ষতি করে না, প্রাপ্তবয়স্ক মানুষের বেশি ক্ষতি করে, ফলস। ওকে, এরপরে সেদের কোশ্চেন আছে, একটা টেবিল দেওয়া হয়েছে, টেবিলে চারটি কোশ্চেন আছে, 1 × 4 = 4, চারটি কোশ্চেন আছে, 4 নম্বর 1 নম্বর করে। এখানে প্রথম আছে হোয়াট হ্যাপেন্স, মানে দেখো বাঁ দিকের ঘরে আছে হোয়াট হ্যাপেন্স, ডান দিকের ঘরে আছে রেজাল্ট। হোয়াট হ্যাপেন্সের ঘরে যা থাকবে সেগুলো হচ্ছে কোশ্চেন, আর রেজাল্টগুলো হচ্ছে আনসার। বুঝতে পারলে না, পারলে না? হোয়াট হ্যাপেন্সগুলো হচ্ছে কোশ্চেন, রেজাল্ট মানে ফলাফল, এগুলো হচ্ছে আনসার। তো ফার্স্ট হোয়াট হ্যাপেন্সের ঘরে কী আছে দেখে নাও। নাম্বার ওয়ান, প্লাস্টিক ব্যাগস হ্যাভ গিভেন বিটিং টু নিউজ পেপার ব্যাগস, প্লাস্টিকের ব্যাগ সংবাদপত্রের ব্যাগে পরাজিত করেছে, তার ফলে কী হয়, তার ফলে ওয়ান হার্ডলি সিজ দ্য নিউজ পেপার ব্যাগস, তার ফলে কেউ এখন আর তোমার খবর কাগজের তৈরি কোনো ব্যাগ দেখতে পায় না। তাহলে আবার পড়ছি, প্লাস্টিক ব্যাগস হ্যাভ গিভেন বিটিং টু নিউজ পেপার ব্যাগস, তার ফলে কী হয়েছে, ওয়ান হার্ডলি সিজ দ্য নিউজ পেপার ব্যাগস, তার ফলে কেউ আর খবর কাগজে তৈরি ব্যাগ দেখতে পায় না। কোশ্চেন নাম্বার টু, বেবিজ কভার দেয়ার হেডস উইথ পলিথিন ব্যাগস প্লেফুলি বাট ক্যান নট রিমুভ দেম, শিশুরা খেলার ছলে পলিথিন তাদের মাথায় ঢাকতে ভালোবাসে কিন্তু সেটা বের করতে পায় না, তার ফলে কী হয়, তার ফলে তারা মারা যায়, দ্য বেবিজ ডাই, শিশুরা মারা যায়, দ্য বেবিজ ডাই, শিশুরা মারা যায়। কোশ্চেন থ্রি, কোশ্চেন থ্রি আছে দেখো, পলিথিন অফেন ফাইন্ডস ইট ওয়ে ইনটু ওয়াটার, পলিথিন অফেন ফাইন্ডস ইটস ওয়ে ইনটু ওয়াটার, পলিথিন প্রায় জলেতে প্রবেশের পথ খুঁজে পায়, তার ফলে কী হয়, জলজ জীবের মৃত্যু ঘটায়। ইট কজেস দ্য ডেথ অফ ফিস অ্যান্ড আদার মেরিন লাইফ, এটি মাছ অন্যান্য সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটায়। পলিথিন অফেন ফাইন্ডস ইটস ওয়ে ইনটু ওয়াটার, তার ফলে দ্য ইট কজেস দ্য ডেথ অফ ফিস অ্যান্ড আদার মেরিন লাইফ, এটি মাছ অন্যান্য সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটায়। নাম্বার ফোর, সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যালস রিলিজড, এই রিলিজটা বাদ হয়ে যাবে, রিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশান, প্লাস্টিক উৎপাদনে পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত কেমিক্যালগুলো নির্গত হয় সেগুলো কী ঘটায়, সেগুলি তার ফলে কী হয়, দে ক্যান কজ ক্যান্সার অ্যান্ড কনজেনিটাল ডিফেক্টস অ্যান্ড ড্যামেজ দ্য নার্ভাস সিস্টেম, ব্লাড, কিডনি অ্যান্ড ইমিউনিটি সিস্টেম, তার ফলে তারা ক্যান্সার ঘটাতে পারে, জন্মগত সমস্যা কিছু ঘটাতে পারে, রক্তের সমস্যা, কিডনি ফেলিয়ার করতে পারে, এমনকি মানুষের অনাক্রমতা ক্ষমতা কমিয়ে দিতে পারে। বন্ধুরা, সেকশন সি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চারের দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, ছটি শূন্যস্থানপূর্ণ আছে, হাফ নম্বর করে 3 নম্বর, পড়ছি দেখে নাও ভালো করে শুনবে। তোমরা কিন্তু টেক্সচুয়াল যে সমস্ত আমাদের যে পাঁচটা পরীক্ষা হবে, পাঁচটা চ্যাপ্টার পরীক্ষা হবে, সেই পাঁচটার ভিতরে টেক্সচুয়াল আর্টিকেল বিষয় তোমরা কিন্তু দেখে যাবে, ওখান থেকে আসতে পারে। নাও ইট ইজ দ্য কমন পিপল অফেন স্টে অ্যাওয়ে ফ্রম ডিলিজেন্স, দে ট্রাই টু স্ন্যাপ অ্যাট দ্য স্মলেস্ট আইটেম টু রিমেন হ্যাপি ইন দ্য রুটিন লাইফ, প্রথমে বসলো দ্য, দ্বিতীয় অ্যাওয়ে, তৃতীয় টু, চতুর্থ অ্যাট, পঞ্চমে টু, আর শেষে ষষ্ঠতে দ্য। ওকে বন্ধুরা, এরপর ফ্রেজাল ভাব আছে, তিনটি আছে, 1 × 3 = 3, তো দেখো পড়ছি। ফার্স্ট, আওয়ার ট্রিপ হ্যাজ বিন পোস্টপন্ড, পোস্টপন্ড মানে কি, স্থগিত হয়ে যাবে, দেখো পুট অফ, আওয়ার ট্রিপ হ্যাজ বিন পুট অফ, আমাদের ট্রিপটা মানে ভ্রমণটা পোস্টপন্ড হয়ে গেছে। নাম্বার টু, দ্য ম্যান এস্টাবলিশড আ স্কুল ফর গার্লস, একটি মানুষ মেয়েদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেছে, এস্টাবলিশড মানে স্থাপন করা, সেট আপ, দ্য ম্যান সেট আপ আ স্কুল ফর গার্লস, সেটের তিনটা ফর্মে এক, সেট সেট সেট, তাই সেট আপ বসলো। নাম্বার থ্রি, ইউ উইল ওয়েট ইফ ইউ কন্টিনিউ দিস ডায়েট, ইফ ইউ ওয়েট ইফ ইউ কন্টিনিউ দিস ডায়েট, কন্টিনিউ মানে কি, চালিয়ে যাওয়া মানে লেগে থাকা, ইউ উইল ওয়েট ইফ ইউ স্টিক টু দিস ডায়েট, ইফ ইউ স্টিক টু দিস ডায়েট। ওকে, সিয়ের দেখার গ্রামার, ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 × 4 = 4, চারটে কোশ্চেন আছে, 1 নম্বর করে, ফার্স্ট কোশ্চেন পড়ছি, সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখানে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং বেটার, বেটার মানে কম্পারেটিভ ডিগ্রিতে করতে পারছে, তো দেখো করেছি আমি, সি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। কোশ্চেন নাম্বার টু, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, এখানে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস করতে পারছে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ভয়েস, ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ, ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। নাম্বার থ্রি, আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, চেঞ্জ দ্য মোড অফ নারেশন, আই উইশড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি, আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, তার মানে কী বলছে এখানে, আই উইশড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি। কোশ্চেন ফোর, দো হি ইজ রিচ হি ডিড নট হেল্প মি, যদিও সে ধনী সে আমাকে সাহায্য করেনি, স্প্লিট করতে বলছে, সিম্পল সেন্টেন্স স্প্লিট, হি ইজ রিচ হি ডিড নট হেল্প মি, He is rich, he did not help me.
বন্ধুরা, এরপর আছে সেকশন ডি, রাইটিং স্কিল। প্রথমে একটা রাইটিং আছে, রাইট এ লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর ডিপ কনসার্ন ওভার দ্য ইফেক্টস অফ মোবাইল ফোন। মোবাইল ফোন যে কী আমাদের ক্ষতি করছে সে সম্পর্কে একটা এডিটোরিয়াল লেটার লিখতে পড়েছে। তো বন্ধুরা, এটা তোমরা লিখবে, তোমাদের একটা হোম টাস্ক দিয়ে দিলাম আমি, অবশ্যই কিন্তু লিখবে, প্র্যাকটিস হয়ে যাবে। আমি হয়তো লিখে দেখিয়েছিলাম একবারটি তোমাদের আই মার্টিন যখন করেছিলাম। তো আজকে আমরা একটা নতুন প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফটা হচ্ছে নন কনভেনশনাল এনার্জি, অপ্রচলিত শক্তির উপরে একটা প্যারাগ্রাফ লিখবো 100 শব্দের মধ্যে। কিন্তু এখানে 100 শব্দ লেখা নাই, শব্দটা বেশি হয়েছে, আমি এখানে লিখতে ভুলে গেছি হয়তো। ওকে, দেখো, নন কনভেনশনাল এনার্জি ভালো করে শুনবে। ইন আওয়ার প্রেজেন্ট এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনার্জি হ্যাজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। দেয়ার আর ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি, দে ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু মেন গ্রুপস, কনভেনশনাল এনার্জি অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি। এনার্জি জেনারেটেড বাই ইউজিং উইন্ড, টাইডস, সান, জিওথার্মাল হিট অ্যান্ড বায়োমাস ইজ নোন অ্যাজ নন কনভেনশনাল এনার্জি। দিস ওয়ার্ল্ড টুডে ইজ ফেসড উইথ এনার্জি ক্রাইসিস, কনভেনশনাল এনার্জি সোর্স হ্যাজ রান ড্রাই, মেন আর ইনক্রিজিংলি ইউজিং কনভেনশনাল এনার্জি ফর ইনক্রিজড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এনার্জি সোর্স ইজ বিং এক্সস্টেড। দেয়ার ইজ হোয়াট ইজ নোন অ্যাজ এনার্জি ক্রাইসিস, দ্য কনজামশন অফ পেট্রোলিয়াম অ্যান্ড কোল হ্যাজ ইনক্রিজ টু এ কনসিডারেবল এক্সটেন্ট অ্যাট প্রেজেন্ট, অ্যান্ড ইট ইজ ফিয়ার দ্যাট দেয়ার স্টক মে লাস্ট ফর 30 ইয়ার্স। দেয়ার ইজ ইনসিস্টেন্স নাও অন দ্য ইউজ অফ কাউডাং, এগ্রিকালচারাল ওয়াস্ট, গার্বেজ অ্যান্ড ফায়ারউড। বায়োগ্যাস প্লান্টস আর নাও এনকারেজড ফর কুকিং অ্যান্ড লাইটনিং পারপাসেস, সোলার এনার্জি ইজ বিং প্রিজার্ভড ফর হাউস হিটিং ইন কোল্ডার কান্ট্রিজ অ্যান্ড ফর কুকিং, কনজারভেশন অফ এনার্জি ইজ আটমোস্ট নেসেসিটি। দ্য সোর্স অফ এনার্জি ফ্রম দ্য সান উইল বি অ্যাভেলেবল টু ম্যান ফর এ ভেরি লং টাইম 5 বিলিয়ন ইয়ার্স। তো বন্ধুরা, আমি এটা নিয়েছি ইন্টারনেট থেকে, মানে তথ্যটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, বাকি সাজিয়ে সাজিয়ে লিখেছি। তো বন্ধুরা, তোমরা আমাকে যদি কোনো কিছু তোমাদের ভুল বলে মনে হয় না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে, সঠিকটা সহ তোমরা কিন্তু কমেন্ট করবে। আর তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, কন্ট্যাক্টে দেখো ইমেল আইডি দেওয়া আছে, তো তোমরা আমাকে ইমেল করবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত গেলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিও, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।